হয়েছে এই মুহূর্তে বিস্তারিত আমি কিছু বলতে পারবো না, তবে আমি যেটা খবর পেলাম এবং এই মুহূর্তে হাসপাতালে 7 থেকে 8 জন সাংবাদিক তারা হাসপাতালে ভর্তি হয়েছে, কাউকে কাউকে রেফার করা হতে পারে। নাথুয়াতে সাংবাদিকদের বিরাট টিম সংবাদ কভার করতে গিয়েছিল, কিন্তু এটা আমাদের অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের যে গণতন্ত্র ভূলঙ্ঘিত হলো। আজকে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, সাংবাদিকদের নিরাপত্তা কর্তা, সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই, সাংবাদিকরা আজকে আক্রান্ত, তাদেরকে মেরে তাদেরকে অনেকে গুরুতরভাবে আহত হয়েছে। ছাপ্পা ভোট হচ্ছিল নাটুয়া বানিয়াপাড়া চৌরাস্তার একটি বুথে, এরা সেই খবর করতে গেলে পরে দুষ্কৃতকারীদের হাতে তারা আক্রান্ত হয় এবং কমপক্ষে 3 জন গুরুতর আহত হয়েছে। এটা লজ্জার, এটা দুঃখের যে এই নির্বাচনের নামে একটা প্রহসন হলো এবং আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়েছে। সর্বত্রই এই চিত্র, আমাদের কথাবার্তা শুনে মনে হতে পারে আমরা সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, আমরা বিরোধী দলের আমরা মুখপাত্র নই, আমরা প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরাই আমাদের সেই কাজ। এই কাজ করতে গিয়ে আমাদের এই বক্তব্য যদি তৃণমূলের বিরুদ্ধে যাবে, যদি বিজেপির বিরুদ্ধে যাবে, কিন্তু আজকে আমি যেটা শুনতে পেয়েছি তৃণমূলের দুষ্কৃতিকারী বাহিনীর হাতে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে নাথুয়াতে। বুকে ব্যথা করছে, বুকে ব্যথা করছে, দাদার পিছনে ব্যথা, পিছনে গেল এখন সচ্ছে মোবাইল।